আসসালামু আলাইকুম, আশা করছি সবাই ভালো আছো। তো আজকেও নতুন একটা দিনই শুরুতে আমি নতুন একটি ভিডিও নিয়ে আসছি। তো আজকের ভিডিওতে আমি কোনো রেসিপি শেয়ার করিনি, জাস্ট আজকে একটু কাজ ছিল, বাহিরে গিয়েছিলাম, তাই রান্নাবান্নাগুলো ঘর দরজার গুছগাছ করে রান্নাবান্না সেরে তাড়াতাড়ি একটু বাহিরে যেতে হলো। কারণ হচ্ছে আজকে আমার বড় মেয়েটা ষষ্ঠী শ্রেণীতে ভর্তির জন্য লটারি হচ্ছিলো স্কুলে, তো ওকে গার্লস স্কুলে দিয়েছি, স্কুলটা অনেক ভালো, তো সেই স্কুলে আজকে হচ্ছে লটারি হবে, সেজন্য যাওয়া, দুইটা মেয়েকে নিয়ে গেছি। তো সকালবেলা সম্পূর্ণ কাজ সেরে তো তাড়াতাড়ি ওখানে চলে গিয়েছিল, সেজন্য আজকে আর কোনো রেসিপি দিচ্ছি না। তো দেখুন আজকে আমার ভিডিওটি কেমন হলো। আজকে যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর সাবস্ক্রাইবের পাশে ছোট্ট বেল বাটনটা প্রেস করে দেবেন, তাহলে আমার নতুন নতুন ভিডিওগুলো আমি যখনই আপলোড করব তখনই আপনারা অনেক তাড়াতাড়ি পেয়ে যাবেন। তো আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আজকের ভিডিওতে লাইক আর কমেন্টস বক্সে জানাবেন কেমন হলো। তো এই তো আমার কাজ সম্পূর্ণ, বাসার সম্পূর্ণ কাজ শেষ হয়ে গেছে। তো এই তো আমি এখন স্কুলে চলে আসছি, এখন অনেক বড় অনুষ্ঠান হলো, অনেকক্ষণ ছিলাম, প্রায় 3 ঘন্টার মতো ছিলাম, আস্তে আস্তে প্রায় 2টো বেজে গেছে। তো এই তো আমরা এখন বাসায় চলে আসছি, তো এসে একটু বারান্দায় গেলাম, দেখলাম আমার গাছগুলো কী অবস্থায় আছে। তো ওই তো আমার টবের অবস্থা তো তত একটা ভালো না, গাছগুলো তেমন হচ্ছে না, তারপরও কী করব, গাছ লাগানোর শখ, তারপরও আমি লাগাই। তো ওই তো দেখুন যে টবগুলো ফাঁকা পড়ে আছে, তো ফাঁকা জায়গায় আমি কী করলাম, সিজনের জন্য আমি ধনিয়া গাছ লাগিয়ে দিলাম, তাও হয়েছে, যাই হয়েছে আলহামদুলিল্লাহ, দেখতে ভালো লাগছে, খেতে ভালো না লাগলো দেখতে ভালো লাগছে। তো আমার কাছে গাছ অনেক ভালো লাগে, তো যাদের বারান্দায় টব আছে গাছের আশপাশ দিয়ে এভাবে ধনিয়া গাছ লাগিয়ে দিবেন, তাহলে কিন্তু অনায়াসে অনেক মানে কষ্ট কম, বাসায় যখন ধনিয়া পাতা না থাকবে বারান্দা থেকে একটা দুইটা গাছ তুলে খাওয়া যায়, সেই জন্য আমি লাগিয়েছি। তো আমার গাছগুলো আস্তে আস্তে বড় হচ্ছে, আর যে টবগুলো নতুন এগুলোতে এখনও দেইনি, আমি দিব। তো আমার সেদিন যে আমি গাঁদা ফুল গাছগুলো এনেছিলাম, গাছগুলো অনেক সুন্দরভাবে বেড়ে উঠছে, নষ্ট হচ্ছে না, এখনও নষ্ট হয়নি, আশা করছি ভালো থাকবে, যেহেতু উপরে দিয়েছি ভালো থাকবে। নিচের টবগুলোতে ভালো হচ্ছে না, রোদ লাগছে, তারপরও ভালোভাবে গাছগুলো বেড়ে উঠছে না, তো ভাবলাম এভাবে দিলে হয়তো গাছগুলো ভালো হবে, সেই জন্য এভাবে উপরে টাঙিয়ে দিলাম হ্যাঙ্গার সিস্টেম টপ দিয়ে। তো আজকের ভিডিওটি সবাই দেখুন, আর যদি ভালো লেগে থাকে তাহলে শেয়ার করে দিবেন। আজকের মতো আমি বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আর আমার ভিডিওর সঙ্গে থাকুন, আল্লাহ হাফেজ।